যৌক্তিক দাবি নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যতটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, ওনাদের জার্শেল নিক্ষেপের হারটা আরও বেড়ে যাচ্ছে। আমি আবারও বলছি, এখানে যে আগুন জ্বালিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন, এটা আসলে আমাদের বিক্ষোভ কর্মসূচির কোনো অংশ নয়, কেবলমাত্র টিয়ারশেল গ্যাসের যে যন্ত্রণা সেটা থেকে আমার বাঁচার জন্যই এই উপায়টা, কারণ এটা জ্বালিয়ে রাখলে ওই গ্যাসের কার্যকারিতাটা একটু হলেও কমে। সেখানে বিচার বিবেচনার মাধ্যমে করে দেখেন, দেখবেন আসলে কোনটা উচিত অনুচিত।